আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেক দিনই খাবার খাই, বেঁচে থাকার জন্য খাবার খাই, কিন্তু এই বেঁচে থাকার জন্য যে খাবারগুলো খাই সেগুলো শুধু খাওয়াই নয়, এগুলোতে যেন প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, পুষ্টিতে ভরপুর থাকে, তাহলেই তো আমরা সুস্থ থাকবো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা বড়রা আসলে যে কোনো ধরনের খাবারই সহজেই খাই, কিন্তু বাচ্চাদের ব্যাপারটা একটু আলাদা, কারণ বাচ্চারা যে কোনো খাবার সহজেই খেতে চায় না। তো বাচ্চাদের পুষ্টির ঘাটতিটা কিন্তু একটু থেকে যায় যদি তাকে ঘুরিয়ে ফিরিয়ে না খাওয়ানো যায়। যেমন ধরুন, ঘুরিয়ে ফিরিয়ে কথাটা এজন্যই বলছি যে বাচ্চা সবজি খায় না, বাচ্চা ফল খায় না, অথবা বাচ্চা শাক সবজি মাছ মাংস এরকম ধরনের অনেক বাচ্চাই আছে অনেক ধরনের খাবারই খেতে চায় না। তো আমার মনে হয়, আমি যেটা করি আমার বেবিদেরকে, যে এই খাবারটা খাবে না সেটাকে আমি সবজি খাবে না তো কী হয়েছে পাকুড়া করে দিব, অথবা মাছ খাবে না মাছের কোপ্তা মাছের পাকুড়া, এই ধরনের মানে পুষ্টিটা তাকে দিতে হবে, সেটা একটু কৌশলে ঘুরিয়ে ফিরিয়ে। তো এই জন্যই আমি আজ বাচ্চাদের জন্য এই ক্যাপসিকামটা রান্না করব মুরগি দিয়ে, কারণ আমরা খাবো সালাদ, বাচ্চারা খাবে মুরগি দিয়ে রান্না করে। বাচ্চারা কিন্তু সহজেই আপনার কাঁচা যে খাবারগুলো সালাদ বা কাঁচা সবজিগুলো এগুলো একটু কম খায়, খেতেই চায় না। তো সেই জন্য আমার মনে হলো যে ওদেরকে আমি ক্যাপসিকাম দিয়ে মুরগি দিয়ে রান্না করে দেবো মাংস দিয়ে। আশা করছি একটু হলেও ওদের শরীরে পুষ্টি যাবে, কারণ বাচ্চারা সরাসরি আসলে সবজি কোনো সবজি খেতে চায় না। তো আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, আসলে প্রত্যেকটা কালার ভেজিটেবল বা কালার ফ্রুটসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন এ থাকে, ভিটামিন ই থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেলস এবং ক্যালসিয়াম থাকে। তো যাই হোক, অনেক ধরনের জিনিস এই ক্যাপসিকামের মধ্যে থাকে, ভালো উপাদান। তো আমরা এখান থেকে একটু করে নিয়ে বাচ্চাদেরকে রান্না করে বা সালাদ করে যদি খাওয়াতে পারি, আশা করছি অনেক ধরনের পুষ্টিগুণ আমরা এই একটা সবজি থেকেই পেতে পারি। আরেকটা ব্যাপার হলো, আমরা কোন ক্যাপসিকামে বেশি ভিটামিন পাব সেটা হচ্ছে একটু জেনে নেই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে লাল ক্যাপসিকামে অনেক বেশি ভিটামিন থাকে, সবুজটার চেয়ে লালটাতে কিন্তু বেশি ভিটামিন থাকে। তো এবার আমি বাচ্চাদের জন্য রান্না করব ক্যাপসিকাম দিয়ে মাংস, সেই সাথে আমি আগেই সালাদ করে নিচ্ছি। সালাদটা কাটা হয়ে গেলে তারপরে আমি একটু কিউব করে কেটে নিয়ে মাংস রান্না করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী সুন্দর ভিডিওটি দেখার অপেক্ষা করবেন। এই তো হয়ে গেল আমার সুন্দর একটি সালাদ, ক্যাপসিকাম সালাদ। তো সেই সাথে আমি এখন রান্না করে নেব মুরগির মাংস। এবার চলুন মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নেই, তারপরে রান্নায় চলে যাই। আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের খাবার খাই না কেন, যেমন রান্না করে যদি শাকসবজি অথবা ভিটামিনযুক্ত কোনো খাবার খাই, আমরা চেষ্টা করব কোন সবজিটা বা কোন শাকটা রান্না করলে, কোনভাবে রান্না করলে ভিটামিনের মানটা একটু বেশি থাকে। অনেক সময় আমরা রান্নার মাধ্যমে ভিটামিনটা নষ্ট করে ফেলি, আসলে জেনে করি বা না জেনেই করি বা মুখের স্বাদেই করি। তো আমার মনে হয় আমরা সবসময় একটু একটু জানার চেষ্টা করি, অনেকে জানি আর আমরা যারা বুঝি যে আসলে আমাদের দরকার, তো সেই জন্য আমরা পুষ্টিটাকে ধরে রাখার জন্য একটু রান্নাটা, আমরা যে সবজিটা যেভাবে রান্না করলে পুষ্টিগুণ থাকে ঠিক ওটাই রান্না করব। তো এই তো দেখুন মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, রান্না হওয়ার ঠিক 5 মিনিট আগে আমি ক্যাপসিকাম দিয়ে অবশেষে নাড়িয়ে সারিয়ে মাংস নামিয়ে নিলাম। তো এবার বাচ্চারা কিন্তু কালার কালার দেখে খেতেও চাইছে। তো আমার মনে হয় এভাবে যদি বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে দেওয়া যায় প্রত্যেকটা বাচ্চাই খাবে। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওটা সবার সামনে আনা এই জন্য যে আমরা ছোট বাচ্চাদেরকে কিভাবে একটু সুন্দর করে পুষ্টিকর খাবারগুলো দিতে পারি সবাই তো জানেন, তারপরও এগুলো ওই যে জং করা দায়ের মতো ধারণা দিলে, যেমন আমাদের মানে দাঁটা যেমন চকচক করে না, তেমনি ঠিক আমাদের কোনো কিছু দেখলে ব্রেনের মধ্যে ওইটা সাড়া দেয়।
তো আজকের ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে সবার। আর আমরা এখন খেয়ে নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।